দলীয় চ্যালেঞ্জ তো সব নির্বাচনে একই রকম হবে, নির্বাচন তো নির্বাচন। এখন নির্বাচনে দলীয় প্রার্থী দিয়েছে, আমার নেতাকর্মীরা প্রচণ্ড উল্লাসিত। নৌকার প্রতীকে প্রথম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন করতে চাচ্ছে এবং এই জন্য সবচেয়ে বড় হলো তৃণমূল প্রচণ্ড খুশি, এবং তাদের যে খুশি, তাদের যে আবেগ, তাদের যে আনন্দ, এবং নারায়ণগঞ্জের সাধারণ মানুষের যে চাহিদা, সেই চাহিদার যে প্রতিফলন ঘটেছে, আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, সেটাতেই আমি খুশি, আমার সমস্ত লোকজন খুশি। আমি কোনো ধরনের, গতবারও আমি কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করি নাই, এইবারও আমি কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করব না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে একদম স্বাভাবিকভাবে সুন্দরভাবে নির্বাচন করব এবং চেষ্টা করব 22 ডিসেম্বর নারায়ণ